ওরে 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 ওরে, দেখেন এটার সাথে কতগুলো লাইজ্জা বাচ্চা, মাথা মনে হয় আদা। সাথে লাইজ্জা মুরগি বাচ্চাগুলো দেখেন, পশম বলতেই নাই শরীরে, পশম বলতেই নাই শরীরে। শুকর, এই যে দেখেন শুকর, শুকর এখানে চরে, এখানে থাকে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে আজকে একটা প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে যাচ্ছি, যেটাতে আমি আমি নিজেও কখনো যাই নাই, এবং আমি এই অঞ্চলটার মানে এই গ্রামটার ব্যাপারে খুব খোঁজ খবর নিয়েছি, এখানে কি কি রকম মুরগি পাওয়া যায়, গ্রামটা দেখতে কেমন। তো একজন এখানের স্থানীয় বা আশেপাশের গ্রামের একজন স্থানীয় বড় ভাইকে সাথে করে আমরা আজকে একটা পাহাড়ি একদম ভিতরে যাচ্ছি, পাহাড়ি অঞ্চলে। তো আমরা আজকে কিছু লাইজ্জা মুরগি কালেক্ট করার চেষ্টা করব, এবং এখানে কি কি ধরনের মুরগি পাওয়া যায়, এবং তারা কিভাবে মুরগি পালন করে, তাদের পরিবেশটা কেমন, এবং তাদের মুরগিগুলো এত সুন্দর আর এত বড় কিভাবে হয়, এই বিষয়গুলো ইনশাল্লাহ আজকে জানার চেষ্টা করব। শুরু থেকে যারা ভিডিও দেখছেন তারা জানেন যে আমার একটা পাহাড়ি দেশি মুরগির আমার একটা কালেকশন ছিল, বিভিন্ন হাট ঘুরে সেগুলো কালেক্ট করেছিলাম, সবগুলো হাট থেকেই কালেক্ট করেছিলাম, ওগুলো সব পাহাড়ি মুরগি ছিল। তো আলহামদুলিল্লাহ আমার ভিডিও এবং আমার এই পাহাড়ি মুরগিটাকে নিয়ে কাজ করা আর একটা ভালো একটা ইম্প্যাক্ট পড়েছে পুরো খামারি পর্যায়ে, সবাই আগ্রহ দেখিয়েছেন এই মুরগিটা নিয়ে কাজ করার, এবং আলহামদুলিল্লাহ অনেকেই কাজ করছেন, খুবই ভালো লাগছে বিষয়টা। এবং আমিও চেষ্টা করেছি খামারি পর্যায়ে অন্তত অল্প করে হোক, অল্প অল্প করে হলেও আমি বাচ্চা দেওয়ার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ তার মধ্যে থেকে অনেকেই সেই বাচ্চাগুলো থেকে এখন তারা বাচ্চা উৎপাদন করছে, এবং তারাও বিভিন্ন খামারিদের মাঝে সে বাচ্চাগুলো আসলে দিচ্ছে। তো আসলে এই বিষয়টা অনেক ভালো লাগা কাজ করে যে আমার মাধ্যমে বা আমার দ্বারা এত ভালো একটা জাত বা একটা ইউনিক একটা আমাদের দেশীয় একটা জাত, এই জাতটা মোটামুটি একটা নতুনভাবে পরিচিতি পেয়েছে। তো পাহাড়ি দেশি মুরগি, পাহাড়িরা যে মুরগিগুলো পালন করে সেগুলোর মধ্যে আরেকটা জাত হচ্ছে লাইজ্জা মুরগি, যেটাকে ওনাদের বাসায় লাইজ্জা মুরগি বলে। তো ওইভাবেই আমি বলছি, এই মুরগিটার ইয়া হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটার সাইজে অনেক বড় হয়, পশম থাকে না, পশম ওঠে অনেক দেরিতে। মুরগিটা দেখতে যেমন সুন্দর, আপনার মুরগিটার সাইজ ওজন ওজনও ওরকম বাড়ে। তো এই গ্রামটাতে আমি খবর পেয়েছি যে আমার আশেপাশে যতগুলো গ্রাম আছে পাহাড়ি গ্রাম, আশেপাশে বলতে মানে আমার কাছাকাছি ওই গ্রামগুলোর মধ্যে এই গ্রামটাতে সবচাইতে বেশি লাইজ্জা মুরগি পাওয়া যায়। তো আজকে এই গ্রামে যাচ্ছি, আর হচ্ছে যে আমি আমার প্রজেক্টে বা খামারে নতুন করে একটা লাইজ্জা মুরগির একটা প্যারেন্ট স্টক করার চেষ্টা করতেছি। তো এর আগের স্টকে আমার কাছে লাইজ্জা মুরগি ছিল কিন্তু খুবই কম, আপনার একটা মোরগ ছিল, সে মোরগ থেকে আপনার প্রতি ব্যাচে কয়েকটা করে লাইজ্জা মুরগির বাচ্চা হয়। তা আমি চেষ্টা করতেছি পরিপূর্ণ একদম মানে পাহাড়ি অঞ্চল থেকে লাইজ্জা মুরগির একটা সুন্দর একটা প্যারেন্টস কালেক্ট করে সেটার বাচ্চা উৎপাদন করার জন্য, এবং এটাও পুরো বাংলাদেশে বিভিন্ন খামারি পর্যায়ে এই বাচ্চাটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেই উদ্দেশ্যে আমি নতুন করে একটা নতুন প্যারেন্টস একদম পাহাড়িদের পাহাড়ি অঞ্চল থেকে কালেক্ট করে একটা প্যারেন্টস করার চেষ্টা করতেছি। তো সেই উদ্দেশ্যে ইনশাল্লাহ এখন থেকে বিভিন্ন পাহাড়ি গ্রামে আমি চেষ্টা করব পাহাড়ি গ্রাম থেকে সংগ্রহ করার, আশা রাখি যে আমি এটা এই নতুন প্যারেন্টসটা করতে সক্ষম হব। আপনারা দোয়া রাখবেন ইনশাল্লাহ, আর সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তারা কিভাবে মুরগিগুলো পালন করতেছে, আমি কিভাবে সংগ্রহ করতেছি। এদিকে এত সুন্দর গ্রাম আছে ভাই, কোনদিন হাঁটাইতে আনলেন না? এখন আইসা ওরান মুরগি দেখো, তোমার মুরগি শক্ত, ও মুরগি নিয়ে ভিডিও করে। এই যে এইগুলো পাহাড়ি মুরগি না? আমার আঙ্কেলের এই মুরগির ভিডিও এখন ওনাদের পালে কিভাবে, এই যে মুরগির মালিক, এই যে ওনার ইন্টারভিউ নি, এই যে দেখেন এই আমার পাহাড়ি মুরগি। হ্যাঁ, এই যে বাজারের মধ্যে আমি আপনাদেরকে মাঝে মধ্যে গলার নিচে ঝুটিওয়ালা পাহাড়ি মুরগি দেখাই না, এই দেখেন এই মুরগিটা কি সুন্দর, মানে গলার নিচে ঝুটি আছে, এটা একটা মোরগ। এই যে আরো কিছু মুরগি ওখানে চড়তেছে, মুরগিটার এই এই গলার নিচে একটা সুন্দর ঝুটি আছে। আমি আপনাদেরকে এই মোরগ মুরগিটা দেখাইতে চাচ্ছি, এই যে দেখেন গলার নিচে কি সুন্দর ঝুটি, দেখছেন ঝুটি মুরগি। হ্যালো হ্যালো। তো আসলে এতক্ষণ আমার মাইক্রোফোনটা ঠিক মতো লাগানো ছিল না, এই জন্য আমাকে ওইগুলোতে ভয়েস ওভার করতে হবে।
ওনাদের গ্রামে শুরুর অংশে আছে এখন একটা গ্রাম। দেখেন ওনারা বেশি ফল ফ্রুটসের গাছ লাগায়, এই যে পেয়ারা গাছ, পেঁপে গাছ, লিচু গাছ, আর যে খালি জায়গা আছে ওগুলোর মধ্যে সজিনার ইয়া লাগাই দিয়ে রাখে। ওই যে দেখেন ওখানে দেখা যাচ্ছে এটা একটা মুরগির ঘর, হ্যাঁ গাছের উপরে ঘর করে ওখানে সুন্দর মুরগি রাখছে। তো আজকে ইনশাল্লাহ দেখি ওনাদের সাথে কথা বলে দেখব যে ওনাদের মুরগিটা এত সুন্দর আর এত বড় হওয়ার কারণ কি, এটা আমরা একটু জানার চেষ্টা করব। না সাবধানে যাব। এই যে দেখেন এটা একটা পাহাড়ি ঘর, এই ঘরের সামনে এই যে মুরগিগুলো যে চড়তেছে দেখেন, একটা লাইট যা, হ্যালো, না কিছু করবে না, কুকুরটা খুব সুন্দর। দেখেন একটু পাশে গিয়ে দেখাই পাহাড়ে মুরগিগুলো আসলে কত সুন্দর। এই মুরগিটার সাথে লাইজ্জা মুরগির বাচ্চা আছে দুইটা চারটা, দেখেন বাচ্চাগুলো, হ্যাঁ এই যে কি সুন্দর। তারপরে হচ্ছে যে এই যে এই মুরগিটা দেখেন এত বড়, এই দেখেন এই দেখেন এই দেখেন, এটা একটা লাইজ্জা মুরগি আর কি। এই যে দেখেন কত বড় মুরগিটা, আর এটা মোরগ, এটাও লাইজ্জা মোরগ, হ্যাঁ এটা একটা লাইজ্জা মোরগ। এই যে দেখছেন কত সুন্দর। এরা আসলে আর একটা কারণ হচ্ছে নিরিবিলি, এরকম এই যে খোলামেলা এখানে কত ঘাস লতা পাতা এগুলো খায় এরা। আর এই যে লাইজ্জা আর কিছু বাচ্চা দেখাই, মুরগিটা আরামসে ঘুমাচ্ছে সাথে, ওরে 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 ওরে, দেখেন এটার সাথে কতগুলো লাইজ্জা বাচ্চা, মাথা মনে হয় আদা, সাথে লাইজ্জা মুরগি বাচ্চাগুলো দেখেন, পশম বলতেই নাই শরীরে, পশম বলতেই নাই শরীরে, এটা একটু একটু পশম উঠছে, ওইটার একটু একটু উঠছে, এগুলোর গায়ে পশমই নেই। তো এগুলো হচ্ছে যে এই হয়তো এই মোরগের বাচ্চা, এই মোরগের বাচ্চা মনে হয় এগুলা। ভাই আমাদের দেশি মুরগি, এত বড় দেশি মুরগি দেখছেন কি, হ্যাঁ এগুলো এত অনেক বড় না, এই মুরগিটাই প্রায় 3 কেজি, আর 3 কেজির মতো হবে এই মুরগিটা, আর এটা একটা লাইজ্জা মোরগ। এগুলো রাখে কই এরা, মাছার ঘর এখানে থাকবে কা ঘরটা, আমি আসলে না ওইদিকে যাওয়া যাবে না আবার, ওরে এই এই বাচ্চাগুলোর লোভ আমি সামলাইতে পারতেছি না, বিক্রেতা পাইলে এগুলো কিনে নিয়ে যেতে মা সহ। এই বাচ্চাগুলো দেখেন, হ্যাঁ এত সুন্দর। আর পিছন সাইডে যদি আমরা একটু যাই ওনাদের ঘরের পরিবেশটা যদি একটু দেখাই, দেখেন এখানে বিভিন্ন ধরনের ফল ফ্রুটসের গাছ লাগায় রাখছে, এই যে লিচু গাছ, লেবু গাছ, আম গাছ, এখানে মনে হয় শুকর পালতো, মানে এরকম জায়গা দিয়ে সাধারণত ওনারা শুকর পালে এগুলো। মাশাআল্লাহ এ হচ্ছে ওইখানে চড়তেছে, এগুলো এইভাবে এখানে চড়তে থাকে। ভাই যদি মালিক পাইতাম তাইলে একটু দরদাম করতাম নেওয়ার জন্য, এখন তো মালিক তো নাই। আরো সামনে গিয়ে দেখি, এগুলো তো স্থলে মানে একদম পাহাড়ে পাহাড়েও আছে, পাহাড়েও দেখি যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন এই বাইরের আঙিনটা খুব সুন্দর, এটা সরকারি দেওয়া একটা ঘর। তো আমরা একটা পাহাড়ি দাদার একটা ঘরে আসছি, হ্যাঁ তো ওনার এখানেও সেম আপনার মুরগি, মুরগির ঘর টর খুব সুন্দর, এই যে হ্যাঁ ঘরের আঙিনাটা এখানে কুপিয়া করে রাখছে। ওরে বাপরে মাশাল্লাহ লাইজ্জা মুরগি দেখেন, এখন দেখাবো কলার এয়ারে রাখছে, এই তো এই তো এটাই হচ্ছে লাইজ্জা মুরগি, সেই যেগুলার পশম হয় না, দেখতে খুব সুন্দর। এই যে দেখেন কত চমৎকার, দিয়ে একটা পশম উঠছে খাড়া খাড়া। দাদা বিক্রি করার মতো মুরগি নাই? ওই যে দেখেন ওই যে মুরগি, হ্যাঁ মাশাল্লাহ, এই যে এই ওনাদের কলার ছড়ি। তারপরে দাদা এগুলো দেখা যাবে? হ্যাঁ সেটাই, যে ওনারা শুকর পালে কিভাবে, দেখেন এই যে শুকর, এই যে দেখেন শুকর, শুকর এখানে চড়ে, এখানে থাকে, ওখানে বাচ্চা আছে,
তো এটা নিয়ে আমি কোনো মন্তব্য না করি, ওটা ওনাদের খাবার, ওনাদের কালচার। হ্যাঁ 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 ডাক দে। এগুলো ড্রাগন লাগাইছে না? ড্রাগনের রিয়া দিছে এখানে। ওনাদের বাড়ির আঙিনার মধ্যে আপনার খালি জায়গা রাখবে না, দেখেন পুরো জায়গাটা ভরে দিয়ে রাখছে ড্রাগন, তারপরে কলা, এগুলো দিয়ে মাশাল্লাহ একদম। এটাই তো ইয়া ভাই, নাইলে তো আমাদের যে খাদ্য চাহিদা মিটাচ্ছে সবজি বলেন কলা বলেন, ওনারা যদি এগুলো এইভাবে চাষ না করতো। আমাদের কলা কিন্তু হয়েছে মাশাল্লাহ, কলা হয়েছে। দাদা তো বিক্রি করবে না, যদি বিক্রি করতো আমি আসলে দেখতাম। এই যে দেখেন ওনাদের গ্রামের সাইডে কিন্তু বেশিরভাগই লাইজা মুরগি। এই যে মোরগটা দেখেন, মোরগ বাচ্চা কত লম্বা হয়ে গেছে, এখন পশম উঠতেছে একটু একটু, ওইটা পশম উঠে গেছে। এগুলো রাখে কই কি জানি, বের হয়ে। আর একটা বড় একটাই আছে, এটা কি থাকার না? হ্যাঁ, ওনারা বিক্রি করবে কিনা জিজ্ঞেস করেন, বিক্রি করবে কিনা। দাদা ভাই মুরগি বিক্রি করবেন? কোথায়, কালকে কোন হাট? মুরগি মুরগি, আচ্ছা ছোট বাচ্চা আর কি, সমস্যা নেই। এই যে দেখেন কত সুন্দর, এটা বাচ্চা দিছে, সবগুলা লজ্জা বাচ্চা এখানে বেশিরভাগ, কারণ মোরগগুলো লাইজা হইলে বাচ্চাগুলো অটোমেটিকলি লাইজা মোরগ হয়। ওনাদের ঘর থাকার ঘরগুলো হচ্ছে হচ্ছে উপরে মাচা দিয়ে রাখে, খুব সুন্দর করে করে দেখেন মাটি থেকে উঁচুতে এত সুন্দর করে ঘরটা করছে, সুখী পরিবার। ওই যে আরসিসি না ভাই, এটা আরসিসি চিনেন, এই যে রেড চিটং? হ্যাঁ, এটা একটা, আমার মনে হচ্ছে এটা আরসিসি গাবি, এটা দেশি। আমাদের লেজ মুখ সব কিছু লাল হবে। হ্যাঁ, এটা আরসিসি কি না আপনারা কমেন্টে একটু জানেন যারা চিনেন, যদিও এদের এনার সিমটমগুলো না, লেজ কালো মুখ কালো। ছোট একটা বাচ্চা দিছে, বাচ্চাটা এত ছোট, কি ছোট দেখেন, দেশি গরু তো এরকমই। এই যে দেখেন ওরা ন্যাচারালি মুরগি দিয়ে বাচ্চা ফুটায়, একটা মুরগির সাথে কতগুলো মুরগি মানে বাচ্চা মাশাল্লাহ একটা মুরগিতে। এই হচ্ছে ওনাদের একদম, আপনাদেরকে তো আমি একদম প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে একদম, যে একদম ওনারা যে পাহাড়ে থাকে ওখানে অন্য কোনো সময় নিয়ে যাব, যেখানে ওরা জুম চাষ করে। তারপরে হ্যাঁ, ওই যে একদম পাহাড়ে যে ভুট্টা চাষ এসে যেগুলো করে ওগুলোতে একদিন নিয়ে যাব। তবে আজকে এটা দেখলাম, দাদা থ্যাংক ইউ, উনি অনুমতি দিছে আসলে এটার জন্য, থ্যাংক ইউ। ওনারা আন্তরিক, যথেষ্ট আন্তরিক। অবশ্য আমার, আমি হইলে জীবনে পাইতাম না, বড় ভাই আছে বলে ওনার মাধ্যমে। আমি খুব চেষ্টা করতেছিলাম আসলে যে মুরগি কেনার জন্য, তো এখন ওনাদের বাসায় এই যে এই ছোট বাচ্চাগুলো ওনারা বিক্রি করবে না, এগুলো বড় হইলে বিক্রি করবে। হ্যাঁ, তো ভাবতেছি ওনার কাছে বুকিং দিয়ে যাব। দেখেন মুরগিটা কত সুন্দর, কত বড়, সাথে কয়টা বাচ্চা, একটা দুই তিন চার পাঁচ ছ সাত আট ন দশ, 10 11 12, একটা মুরগির সাথে 12টা সুস্থ সবল, 13টা মনে হয়, 13টা সুস্থ সবল সুন্দর বাচ্চা আছে। দেখেন কত সুন্দর করে চড়তেছে। দাদা এগুলো বড় হইলে তারপর বিক্রি করবেন? কেজি দেড় কেজি ওরকম হইলে দাদার থেকে নাম্বারটা নিয়ে যেতে পারি, দাদা থেকে নাম্বারটা নিয়ে যাই। তো মাশাল্লাহ দাদা, এপার থেকে আমার কিছু লজ্জা মুরগি দরকার, মুরগিগুলো আমার অনেক বেশি সুন্দর লাগে। আমার পাশে বেশি দূরে না রাঙ্গুনিয়াতে, ওখানে আমার খামার বাড়ি আছে, খামার আছে, আমি এগুলো নিয়ে কাজ করি, মানে পরিবেশটা সুন্দর করা, সবজি লাগানো, মুরগি পালা, কয়েকটা ছাগল পালা, ভালো লাগে আমি, আমার কাজে এগুলা। ঠিক আছে দাদা, কখনো যদি সময় হয় শুনতে, যদি আপনি ফ্রি থাকেন এসে কিছু মুরগি কালেক্ট করবো, যদি সম্ভব হয় একটু সময় দিবেন আর কি। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। এখানে এক মামি হচ্ছে ওনার গরুকে খাবার দিচ্ছে। মামি মুরগি বিক্রি করার মতো আছে? হ্যাঁ
লাইজ্জা মুরগির বাচ্চা আছে বিক্রি করার মতো? লাইজ্জা মুরগির ওই যে মুরগির ঘর, এত সুন্দর এরিয়া, ওনাদের ছোট একটা বাগান করছে এখানে, মাশাল্লাহ। নাই এই মুরগিগুলো দেখলে আপনার মন হবে যে ধরে সাথে করে নিয়ে যাই গা এরকম, কিন্তু ওনারা হচ্ছে যে এই মুরগি বিক্রি করবে না। বিচের মুরগিটা সাধারণত ওনারা বিক্রি করে না, যেটা ভালো মুরগি ওটা বিক্রি করে না, ওটা বাচ্চা টাচ্চা বিক্রি করে। হ্যাঁ, এই মুরগি দেখার পরে এমনি এমনি কি এই পাহাড়ি মুরগির প্রেমে পড়ছি। তো বন্ধুরা, গ্রামের শুরুর অংশে আমরা চেষ্টা করেছি যতটুকু দেখানোর বা যতটুকু দেখানো যায় সেটা দেখিয়েছি। আমরা একদম ভিতরে, একদম প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি। এখানে কিছু বিষয় আছে প্রাইভেসির, আমি যখন ক্যামেরা অ্যাক্সেসরিজ নিয়ে আমি ভিতরে যাব তখন কিন্তু এখানে অনুমতির একটা মানে বিষয় আছে। তো আমরা যদি অনুমতি নিতে পারি বা অনুমতি পাই তাহলে আমরা আসলে ভিডিও করতে পারবো এবং এই বিষয়গুলো ওখানে নিয়ে যাইতে পারবো। তাছাড়া আমি যদি হুট করে ক্যামেরা নিয়ে গিয়ে সেখানে ভিডিও করি বা বিষয়গুলো একটু অন্যরকম, এখানে কিছু প্রবলেম আছে। যদি তারা অনুমতি দেয় এবং ইনশাল্লাহ আমি তাদেরকে কনভিন্স করতে পারবো যে এটা আসলে ভিডিওগুলো কিসের জন্য করতেছি আর হচ্ছে যে আমরা মুরগিগুলো আসলে কেন কালেক্ট করতেছি, তো তাহলে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আশা করি আমরা এটা বোঝাতে সক্ষম হব। তো ইনশাল্লাহ পরের পার্টটা খুবই চমৎকার হবে যদি আমরা অনুমতি পাই, ইনশাল্লাহ আমরা কিছু মুরগিও সেখান থেকে কালেক্ট করতে পারবো বলে আশা রাখতেছি। আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।